ঢাকা 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, এই সংসদে সবার হাসপাতাল আছে, ডাক্তার নাই, ডাক্তার আছে তো, অ্যাম্বুলেন্স নাই, অ্যাম্বুলেন্স আছে তো, তার এটা নাই সেটা নাই। গত 15 বছরে আমার ঢাকা 16 আসনে সমস্ত কিছু সমস্যা সমাধান করেছে, কিন্তু মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, 500 শয্যা হাসপাতাল অথবা 200 শয্যা হাসপাতাল আমার ঢাকা 16 আসনে সরকারিভাবে কোনো দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। অ্যাকচুয়ালি একটা হাসপাতাল তৈরি করলে তো হবে না, আমাকে হাসপাতালটাকে চালাইতে হবে। আমাদের ঢাকা শহরে এখন যে সমস্ত হাসপাতাল আছে সেগুলি আমরা আগে ভালোভাবে চালানো মনে করি দরকার। তবে মাননীয় সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি আমি চেষ্টা করব এলাকায় একটা হাসপাতাল করা যায় না, কিন্তু আমি আগেই বলছি আমাদেরকে একটা হাসপাতাল বানাইতে করা যায় কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। সরকার চিহ্নিত প্রশ্ন 230, মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 230 সংশোধিত হল। মাননীয় নৌ